দর্শক, আজ থেকে মেট্রো রেল চলাচলের সময় বেড়েছে এক ঘন্টা। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সম্রাট হোসেন। সম্রাট, আমরা দেখেছি যে এক ঘন্টা করে সময় বাড়ানো হয়েছে মেট্রো রেলে, এ নিয়ে যাত্রীদের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন? মূলত আগে এখন পর্যন্ত কিন্তু মেট্রো রেলের যেই যেই প্রতিদিনকার যে চলাচল, সেই চলাচলে কিন্তু যে সকাল 7টা থেকে যেই উত্তর থেকে যে ট্রেন চলাচল ছিল, সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই মতিঝিল অংশ থেকে কিন্তু সেটি সর্বশেষ যে ট্রেন সেটি 8টা 40 মিনিটে সেরে যায়। আজকে থেকে অর্থাৎ সেটি কিন্তু এক ঘন্টা সময় বেড়েছে, বেড়ে 9টা 40 থেকে সর্বশেষ ট্রেনটি কিন্তু এই মতিঝিল অংশ থেকে, মতিঝিল স্টেশন থেকে কিন্তু ছেড়ে যাবে। এরপর উত্তরা থেকে কিন্তু সর্বশেষ যে ট্রেনটি সেটি কিন্তু 9টা 20 মিনিটে ছেড়ে আসবে। অর্থাৎ এই এক ঘন্টা চলাচলে আমরা যাত্রীদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে রাজধানী জুড়ে যেহেতু পবিত্র রমজান মাস চলছে, সেই রমজান মাসকে কেন্দ্র করে যে যাত্রীদের মধ্যে রাস্তায় যে এক ধরনের আমরা যানজট দেখে থাকি সেটি কমবে বলে তাদের প্রত্যাশা। একই সাথে তারা যেটি বলছিলেন যে এই মেট্রো রেলের এক ঘন্টা সময় বাড়াতে কিন্তু তাদের যে চলাচল, বিশেষ করে পবিত্র ঈদুল ফিতর আসছে, সেই ঈদুল ফিতরে যে আমরা রাজধানী জুড়ে যেই যানজট দেখি কিংবা যে ভোগান্তি দেখি সেটিও তারা কমবে বলে তারা প্রত্যাশা করছেন। আমরা যদি এখানে একজন যাত্রীর সাথে কথা বলি যিনি আসলেই মেট্রো রেলে সবসময় চলাচল করেন, তার সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, আপনি যদি বলেন যে এই যে এক ঘন্টা বাড়লো, এতে করে আসলে কী কী সুবিধা হলো আপনার, আপনি কী করেন যদি আপনি বলেন? আমি মূলত একজন স্টুডেন্ট, আমি ইউনিভার্সিটিতে পড়ি। আমি যদি আমার ব্যক্তিগত অপিনিয়ন প্রকাশ করি তাহলে হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে আমার বাসা যেহেতু অনেক দূরে, ড্যামরা আমার বাসা, তো ওই ক্ষেত্রে আমার বের হওয়ার সময় রাস্তায় আজান দিয়ে দেয়, তো এই ক্ষেত্রে আমার ইউনিভার্সিটি থেকে ইফতার করে বের হওয়ার ক্ষেত্রে মানে এটা খুবই মানে সময় বাঁচায় আমার জন্য, যেহেতু আমি বাসায় গিয়ে ইফতার করতে পারি এই এই সুযোগে। ইফতারের আগে বের হলে বাসায় গিয়ে মেট্রো রেলে আমি বাসায় গিয়ে ইফতার করতে পারি। এবং আরেকটা জিনিস যেটা আমি খেয়াল করেছি সেটা হচ্ছে যেহেতু 15 রোজা শেষ অলরেডি, এখন মানুষ হচ্ছে শপিংয়ের জন্য বের হচ্ছে, এবং এটার জন্য দেখা যায় কেউ অনেক মানুষ দেখা যাচ্ছে যে ইফতার আগে বের হলেও তারা দেখা যায় যে রাত্রেবেলা মানে শপিং শেষ করে বাসায় গিয়ে মেট্রো রেলের কারণে বাসায় গিয়ে তারা এটা ধরতে পারছে। জি, আপনি যেটি শুনছিলেন যে যাত্রীদের কিন্তু যে সুবিধার কথা তারা বলছিলেন যে তাদের এই এক ঘন্টা বাড়াতে কিন্তু নগরবাসীর অনেক ধরনের সুবিধা মিলবে, তো এই ছিল কারওয়ান বাজার থেকে মেট্রো রেলের সর্বশেষ। সম্রাট হোসেন, ধন্যবাদ আপনাকে।